وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أُعِدَّتْ للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري وجنات تجري من تحتها الانهار خالدين فيها ونعم اجر العاملين وان ابي هريره رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم: أوصني قال لا تغضب، فرد مرارا قال لا تغضب آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الحمد لله জামিয়া ইসলামিয়া আহমদুল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশেষ অতিথি প্রধান অতিথি হজরত ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে নির্বাচন করেন দুনিয়ার সমস্ত জামেলা দুনিয়ার সমস্ত ফাসাদ থেকে মুক্ত রেখে দিনই মজলিস আলেমদের মজলিশ কোরআন হাদিসের মজলিস রসুলের বাস্য অনুযায়ী জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই একসাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ হয় নাই আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই আপনারা নির্বাচন দেখছেন আমাদের দেশে নির্বাচন হয় দেখছেন পাঁচ টাকার দশ টাকার চায়ের জন্য এক প্যাকেট আধা প্যাকেট বিস্কুটের জন্য কি পরিমাণ স্লোগানটা দেই। নেচার জন্য কি পরিমাণ চিল্লা চিল্লি করি বলেন দেখি তখন গলা ফাটাইয়া ফাটাইয়া বলে আমার বাই তোমার বাই ও মুখ বাই তো বলে কি বলে না এই যে প্রশংসাগুলো মিথ্যা প্রশংসা করে সামান্য কিছু দুনিয়াবি স্বার্থের জন্য এই মিথ্যা প্রশংসা করার কারণে তার দিনও বরবাদ দুনিয়াও বরবাদ কথা বলেন ঠিক কিনা আপনারা এখানে মানুষ আমার কয়জন সেটা আমার দেখার বিষয় না কিন্তু আপনারা যতজনেই থাকেন আমার কথার সাথে কথা বলবেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে বয়ান শুরু করার আগে একটা কথা বলি আমি আজকে দুপুর থেকে খুবই অসুস্থ কিন্তু আমি আপনাদের এলাকার মানুষ আমি সাত নম্বর রোডেই থাকি আমি দূরের কেউ না আমি আপনাদের মানুষ হ্যাঁ আপনাদের সাথে আমার পরিচয় পরিচয় নাই কথা এতটুকু তো নিজের জায়গার মাহফিল মিস দেওয়ার ইচ্ছা নাই আমি বিছানা থেকে উঠতে পারতেছি না এমন অবস্থা আল্লাহর নাম নিয়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ পরে দেখলাম যে গাম ছুটে গেছে সারা দিন জ্বরে কম্বলের নিচ থেকে বের হইতে পারি না আর এখন গামে সব বিজে গেছে এটা আল্লাহ তালার দান আর কিচ্ছু না কিচ্ছু না তো আমি যদি অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে আসতে পারি আপনাদের উপকারের জন্য আমার উপকারের জন্য দিনই কথা বলতে পারি তো আপনারা কেন শুনতে পারবেন না দুই চারটা কথা বলতে পারবেন কি ভাই বলা যাবে তো ইনশাল্লা দেখেন আল্লাহর রসুল কি বলেন ও আলহ নবী ইউসাল্লাল্লাহ ওয়ানে ইয়াসাল্লাম ইন্না অরব্বাকাই হেব্বুল মাহামিদা আল্লাহর রসুল বলেন ও আমার উম্মদ তোমরা শোনো তোমাদের রব তার প্রশংসা পছন্দ করেন সুবান আল্লাহ বলেন আমরা যে আমাদের মালিক আল্লাহ তালার প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ এটা পছন্দ করেন কে বলেন এটা আল্লাহ পছন্দ করেন তাইলে আমার মালিক যেই জিনিসটা পছন্দ করেন আমি মালিকের গোলাম হইয়া ওই জিনিসটা বেশি বেশি করব নাকি জিনিসটা ছেড়ে দিব হ্যাঁ বেশি বেশি করব শুধু এখানে শেষ নয় আমার যতটুকু সাধ্য আছে যতটুকু ক্ষমতা আছে সেই সাধ্য আর ক্ষমতা পরিপূর্ণ চেষ্টা নিয়া আমি আমার মালিকের প্রশংসা করব। আমার মালিক এতে খুশি হয়ে যাইবেন এরপর আমি যা চাইব আমার মালিক আমাকে তা দিয়া দিবেন আল্লাহ এই কারণে আবার প্রশংসা করে একসাথে সমুদ্রে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আবার বলেন না আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ মাওলা পাকের যদি প্রশংসা করেন এতে লাভ না লস কিন্তু দুনিয়ার কোন নেতার প্রশংসা যদি করেন দুই টাকার বেলা বিস্কুট পাইবেন আধা প্যাকেট বিস্কুট পাইবেন একটা চা পাইবেন দুনিয়ার কিছু সামান্য সুযোগ সুবিধা পাইবেন খোদার কসম এটা দুনিয়া ক্ষতি আখেরা তো ক্ষতি কিন্তু হা হা যদি আমার মালিকের প্রশংসা করি এটা দুনিয়াতেও লাভ আখেরাতে ওলাপ ঠিক কিনা বলেন আজকের যুব সমাজ নেতার পিছনে স্লোগান দেয় ফাসেক ফুজ্জার কাফের মুশ্রিকদের পক্ষে স্লোগান দেয় তাদেরকে অনেক বাহবা দেয় তাদেরকে অনেক কিছু বলে ওরে ভাই আমি কারো দুশ্মন না আমাকে এই চেয়ারটার মধ্যে আল্লাহ তাআলা বসাইছেন এই চেয়ারটা কোনো সাধারণ চেয়ার না এই চেয়ারটা হলো নবীওয়ালা চেয়ার এই চেয়ারে বসছেন নবীরা এই চেয়ারে বসছেন সাহাবাই কেরামরা এই চেয়ারের মধ্যে বসবেন তো তারা যারা রসুলের ওয়ারিস ঠিক কিনা বলেন আমাকে আল্লাহ তালা তার রসুলদের ওয়ারিস হিসাবে চেয়ারের মধ্যে বসাইছেন কেন কোন ব্যক্তির দালালি করার জন্য না কারো পক্ষে কথা বলার জন্য না কাউকে খুশি করার জন্য না একমাত্র আমার মালিককে খুশি করার জন্য ঠিক কিনা বলেন খুশি করব কাকে তাহলে বলেন আল্লাহকে খুশি করব কিন্তু না আমাদের অবস্থাটা এমন না আমরা দুনিয়ার চাকচিক্যর মাঝে পড়ে গেছি দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গেছি আমরা যেখানে মালিককে ডাকা হয় সেই মজলিসে মানুষ পাওয়া যায় না এরে যুব সমাজ কলি যায় বড় ব্যথা লাগে এই তো কিছুদিন আগে শাকরাইন তোমরা পালন করেছো গুড়ি দিবস পালন করেছ বিল্ডিং এর মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা গান বাজাইছো নাচা নাচি করছো রং তামাশা করছো खुদার কসম কুরআনটা হাতে নিয়ে বলি তোমরা গান করছো না আনন্দ করছো না বরং তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফায়লায়ে দিছো ঠিক কি না আমার পিতা মাতাদেরকে বলতে চাই আপনি আপনার সন্তানকে আপনি সুযোগ দিয়া দিছেন থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য এলাকায় গান বাজনা করার জন্য আপনি আপনার সন্তানকে সুযোগ দিয়া দিছেন আপনি আপনার মেয়েকে ব্যাপরদায় চলার সুযোগ দিয়া দিছেন আপনি আপনার সন্তানের হাতে কোরআন দেন নাই আপনি আপনার সন্তানের হাতে রসুলের হাদিস দেন নাই আপনি আপনার সন্তানের হাতে দিয়েছেন মোবাইল আপনার সন্তানের হাতে আপনি দিয়েছেন ওয়াইফাই লাইন আপনার সন্তানের হাতে দিয়েছেন কম্পিউটার আপনার সন্তান এই জিনিসগুলোর দ্বারা গুনা করতে থাকে খোদার কসম করে বলি আল্লাহর রসুলের হাদিস খোদার কালাম হাতে নিয়ে বলতেছি আমার আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি কোন গুনাহের কাজে সহযোগিতা করে ওই ব্যক্তিটা যত কুটি কুটি গুনাহ করবে আমার আল্লাহ সমপরিমাণ গুণাগার সহযোগী যে করে করেছেন তার আমল দিয়ে দিবেন বলেন নাউজুবিল্লা কিরে ভাই যেই পিতামাতা তার সন্তানের হাতে মোবাইল দিয়ে দেয় বলে আমার মেয়ে মাসাল্লাহ অনেক কিছু বুঝে আজকে আমরা গর্ব করে কি নিয়ে সাহাবাই কেরামের মজমা এমন কোন মজমা যাইতো না যেখানে তারা কোরআন নিয়ে কথা বলতেন না রসুলের হাদিস নিয়ে কথা বলতেন না দেখা হইলে কোরআনের আয়াত নিয়ে কথা বলতেন শরীয়তের কোন মাসলা মাসাইল নিয়ে কথা বলতেন এটা ছিল সাহাবাই কেরাম আর আমাদের এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হইলে খিরে পাবজির কয় লেভেলে গেছ কি যুবকরা কথা বলে না তোর ফেসবুকের ফলোয়ার কয়টা লাইক কয়টা পাস কি ভাই আলোচনা এগুলো হয় কিনা বলে আরে দুঃস্থ বলিস না পাশে দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে দেখছি মাশাল্লাহ ভালোই সুন্দর সুন্দর কি বলছে মাশাল্লাহ আর পরে মাশাল্লাহ না বলে নাওসুফুল্লাহ বল কি বলে না বলে না কি ভাই বলে কি বলে না হাই যুবক আমার আর তোমার রুচি কোথায় চলে গেছে সাহাই ক্যারামের ইতিহাস আর আমাদের ইতিহাস কোথায় চলে গেছে আমার আল্লাহ শুধু ওই যুগের জন্য কোরআন না কোরআন কে আমত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই কোরআন কোরআন কি বলে আমি দেখি আমরা দেখি কোরআন আমাদেরকে কি বলতেছেন কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলেন কি বলছে জানেন আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ তোমরা শুনো তোমরা দাবি হও তোমরা দৌরাও কোন দিকে দৌড়াবো আল্লাহ বলে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম সুবহানাল্লাহ বলেন তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ বলে এমন জান্নাতের দিকে দৌরাও। যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের প্রশস্ততার সমান সুবহানাল্লাহ বলেন ভাই আল্লাহ কোন দিকে বলছে আল্লাহর মাখফীরত অর্থাৎ আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াইতে বলছে আমি আপনি কোথায় দৌড়াই দেখি আমি আপনি কোথায় দৌড়াই যখন মসজিদে আজান হয়ে যায় কি হয়ে যায় আজান হয়ে যায় মসজিদের দিকে যাওয়া নামাজের জন্য যাওয়া এটা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম এটা হলো রবের মাগফিরাতের দিকে দৌড়ানো আজান হয়ে গেছে মসজিদে আমার মুসলিম ভাইরা ল্যাবের নিচে ঢুকতেছে মোবাইল নিয়ে ব্যস্ত খেলা দেখা নিয়ে ব্যস্ত গল্প গুজবে ব্যস্ত আমার মা বোনরা বেপরদাই রাস্তায় চলতেছে এটা মাগফিরাতের দিকে যাইতেছে না এটা জাহান্নামের দিকে যাইতেছে ঠিক কিনা বলেন কি ভাই কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা আলোচনা এখনো শুরু করি নেই আমি বুঝতেছি না আলোচনা করব একটা কিন্তু আসতেছে অন্য কথা আল্লাহ আনতেছে বুঝতেছি না কিছু এগুলো বলার নিয়ত ছিল না আল্লাহ সত্য কথাগুলো সঠিক কথাগুলো বলার তো অফিক দান সাধারণ কথা না একটা হাদিস শোনাই আল্লাহ রসুল বলেন একটা নারী যখন জাহান নামে যাবে সাথে চারটা পুরুষকে জাহান নামে নিয়ে যাবে কয়টা পুরুষ সবাই বলে না কয়টা পুরুষ আজকে ওয়াজ মুখস্ত করবেন বাড়িতে যাইয়া মহিলাদেরকে শোনাইবেন কারা কারা রাজি আছে সবাই হাত উঠায় না মানে মুখস্ত করব রাজি আছি তো ইনশাআল্লাহ মা থাকলে মাকে বোনকে স্ত্রী থাকলে স্ত্রীদেরকে মেয়ে থাকলে মেয়েদেরকে সবাইকে শোনাবেন আপনি একলা জাহান নামে জান্নাতে যেতে পারবেন না আটকে দিবে এই হাদিসটা শুনলে বুঝবেন আল্লাহর রাসূল বলেন একটা নারী যখন জাহান নামে যায় তখন সাথে চারটা পুরুষকে নিয়ে যাবে বলেন। এক নাম্বার তার পিতাকে নিয়ে জাহান নামে নওয়া বলবেন তার বড় ভাইকে জাহান নামে নিয়ে যাবে জোরে নওয়জবুল্লাহ বলেন তার স্বামীকে জাহান নামে নিয়ে যাবে চার নাম্বার তার বড় ছেলেকে জাহান নামে নিয়ে যাবে আপনি কি মনে করেছেন পার পেয়ে যাবেন এত সহজ না আল্লাহর রসুল বলেন হাসনের ময়দানে আল্লাহ তালা যখন বিচারকের আসনে যখন আসীন হবেন আর দুনিয়ার সকল মানুষ থাকবেন আসামির মতো সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে ওই সময় আল্লাহ তালা বান্দাকে পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর বাকি থাকা পর্যন্ত একটা কদম সামনে অগ্রসর হতে দিবে না একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো জাহান নামে আপনাকে ফেলা হবে তো সহজ না এত সহজ না মুসলমান আপনাকে জিজ্ঞেস করবে আপনার যৌবনকাল কিভাবে কাটিয়েছেন কি উত্তর দিবেন আল্লাহ নামাজ করি নাই দাড়ি মুড়ি কাটছি বন্ধুদের সাথে আড্ডা দিছি প্রেম প্রীতি করছি অবৈধ সম্পর্ক করছি কিরে যুব সমাজ এই উত্তর দেওয়া যাবে যুব একটা কথা বলে না এই উত্তর দেওয়া যাবে পারপাওয়া যাবে এই কথা বললে আজকে যুবকরা প্রেম করে বিয়ে করে এই ভালো কথা ভালো কথা না মন্দ কথা কিন্তু যারা যাদের বিবাহ হয়ে গেছে এরা করে কেমনে কি ভাই কথা আমার নাই অবস্থা কতটা খারাপ দিকে চলে গেছে আমাদের সমাজ কতটা খারাপ দিকে চলে গেছে আমি এই এলাকার সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব থেকে কিছু কথা বলতেছি আলোচনার শুরুতে হ্যাঁ পরিবর্তন হতে হবে সমাজে পরিবর্তন আনতে হবে আমরা তো সেই সাহাবিদের উত্তর সরি যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন যারা কি করেছেন ইসলামের জন্য জীবন দিয়েছেন কিন্তু দুঃখজনক বিষয় হইলো আমরা সেই সাহাবিদের উত্তর শরী হওয়া সত্ত্বেও আমরা সেটা মানি না আমরা জীবন দেই নেতার জন্য আমরা জীবন দেই রাজনীতির জন্য আমরা জীবন দেই রন্ত খেলতামশার জন্য ঠিক কিনা বলেন অথচ যুবক তোমার তো দরকার ছিল খোদার জমিনে খোদার আইন বাস্তবায়ন করার জন্য তোমার জীবন বিলিয়ে দিবা ঠিক কিনা বলেন আজকে কোথায় চলে গিয়েছে আমাদের সমাজ আজকে কোথায় ইসলাম কোথায় আমরা কোথায় সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছি আমরা তারপরে মনে করতেছি আমরা জান্নাতে যাব কিভাবে জান্নাতে যাব নামাজ একটু পড়লাম হুজুরদের সাথে ঘুরলাম বাস জান্নাতে চলে গেলাম এত সস্তা জান্নাত সারা জীবন চুরি বাটপারি অন্যের হক খেয়ে ফেলছে মানুষকে কষ্ট দিছে এখন সে মানুষের হক ফিরে দেয় না তাদেরকে তাদের কাছ থেকে ক্ষমা চায় না এবার সে সারা জীবন চুরি বাটপাড়ি করেছে কোটি টাকার মালিক হয়ে গেছে শেষ বয়সে আইসা কোন দরবারে গেছে গেছে কোথাও যে এসে ভালো হয়ে গেছে হুজুর হয়ে গেছে মসজিদের সভাপতি অথবা মসজিদের এলাকার বড় মুরব্বী হুজুর হয়ে গেছে গেছে এবার এই ভাই কথা সত্য না মিথ্যা এবার এই লোকগুলো মনে করতেছে এবার আমি যে এরকম হুজুর হয়ে গেছি ইমাম শব্দের পিছনে পিছনে ঘুরি আমি কি বলে পিসাবদের পিছনে পিছনে ঘুরি অমুক পিসাবের হায়াতে বায়াত হইছি আমি ইস্তেকফার পড়ি আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিল সস্তা জান্নাত দিয়া সস্তা এত জান্নাত একটা যুক্তি মনে রাখেন আমি আপনার থেকে হাজার ও শত কোটি টাকা মনে করেন এলাকা থেকে টেন্ডারবাজি চাঁদাবাজি করে বাড়িঘর বানাইলাম আমি যে আপনার সম্পদগুলো নষ্ট করলাম আমি যে আপনার সম্পদ নিয়ে গেলাম এবার বলেন দেখি এই সম্পদের সম্পদগুলো আমার নাকি যিনি চুরি করছেন তার ভাই কথা বুঝে না এই যে সম্পদগুলো লুণ্ঠন করছে কে আমত পর্যন্ত যার থেকে সম্পদ চুরি করেছে তারই সম্পদের মালিক থাকবে সেই মালিক থাকবে আপনি এক হাজার টাকা চুরি করছেন এটা ব্যবসায় লাগাইছেন এটা থেকে লাভ হইতে হইতে এক লাখ টাকা হয়েছে এখন এই সম্পূর্ণ এক লাখ টাকার মালিক হইল যার থেকে এক হাজার টাকা চুরি করছেন তিনি মালিক বাঙালি কথা কয় না জুড়ে বলে না ঠিক কিনা এত সহজ না এত সহজ না ইসলাম ডারে মূলার মতো বানাই দিছে মুখের মধ্যে ঢুকাই দিছে খালি চাবায় চাবায় খাইবো আর জান্নাতে চলে যাবে এত সহজ না সারাটা জীবন গরিবের হক নষ্ট করলো সারাটা জীবন মানুষকে পায়ের সাথে ধুলাই মিশাইলো বাটপাড়িয়া টেন্ডারবাজি চুরি ডাকাতি করছে শেষ জমানে আইসা সাথে করে সে জান্নাতে চলে যাব তুমি যে কোটি কোটি টাকা এই মানুষগুলো থেকে লুণ্ঠন করেছো চাঁদাবাজি করেছো এই টাকাগুলো তাদেরকে ফেরত দাও অথবা তাদের থেকে ক্ষমা চেয়ে আনাও তারা যদি ক্ষমা না করে তাদের টাকা যদি না দাও তাহলে খোদার কাছে পাক্কাও হইবা জান্নাতে যাইতে পারবা না তোমার আমল নামা সব দিয়া তোমাকে আল্লাহ জাহান নামে পাঠাই দেবো ঠিক কিনা বলে এই ওয়াজ তো হুজুররা করে না এই ওয়াজ হুজুররা করে না কেন করে না জানেন রাগ না রাগ না আমি আগেই বলেছি এই চেয়ারটাতে আমি বসছি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কারো দালালি করার জন্য না কুরআন সুন্নাতে যা আছে তা বলার জন্য এবার কে খুশি হইল কে নারাজ হইল এটা আমার দেখার বিষয় না এবার বলি কথা এইখানে মাহফিলে কাদেরকে দাওয়াত দিছে আমি জানি না এইখানে যাদেরকে দাওয়াত দিছে তারা ভালো আমি তাদেরকে মন্দ বলতেছি না উদাহরণস্বরূপ বুঝাইতেছি কেন বলতে পারে না কেননা যত চুর বাটপার বদমাইশ আছে এরা মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি থাকে ঠিক কিনা বলেন চাদাবাস চান্ডার বাজরা থাকে মাহফিলের প্রধান অতিথি আর সভাপতি কথা কয় না কথা কয় না মসজিদের সভাপতি কারে বানায় যে সারা জীবন চুরি কইরা এখন বাড়ি বাড়িওয়ালা হয়ে গেছে কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা বাণিজ্য আছে এই চুরি টাকা থেকে কিছু কিছু মসজিদে দেয় এর লাইগে আর সভাপতি বানাই দিছে কথা না আমি কি এই এলাকার মসজিদের কথা বলতেছি হে বলেও কিন্তু বেশ পুছ লাগে সব এলাকার শুনেন আমি চোরকে আক্রমণ করবো যে চোর তার গায়ে লাগবো যে চোর না তার গায়ে এলাকার কি দরকার কথা বুঝেন নাই আমি তো চুর রে চুর কইছি তাহলে যার জলে সে চুর এর লাগে তার জ্বলছে নতুবা তার না কথা বলে না ঠিক কিনা মুসলমান ফিরে আসেন ইসলামের দিকে আজকে দরকার ছিল এই পুরা মাহফিলটা ভরপুর মানুষ দরকার ছিল কিন্তু আজকে আপনি এখানে নায়ক আর গায়ক নিয়ে আসেন একজন পাগল ছাগল দিয়া নাচান দেখবেন পোলাপাইনের অভাব নাই আর একটা দুঃখের কথা বলি হাই রে আলোচনা কোন সময় করবো এটাও তো আলোচনা কিন্তু আমার মূল আয়াতে ঢুকতে মুসলমান খেল করেন আজকে আমরা হাদিসের হাদিস হাদিস করি না। আমরা আজকে ব্যক্তি পূজা করি বক্তার পূজা করি সুরের পূজা করি নামের পূজা করি ঠিক কিনা বলেন এইখানে যদি নামি দামি কোনো বক্তা আসতো তার নামের কারণে মানুষ বইরা বৈরাজে কোনো বাইরাল বক্তা আসলে ঠিক কিনা বলেন কিরে ভাই তাহলে আপনি বাইরাল বক্তার বয়ান শুনতে আসছেন কোরআন সুন্না শুনতে আসেন কি ভাই কথা সত্য না মিথ্যা আপনি উমুকের সুর ভালো এই কারণে তার বয়ান শুনতে আসছেন আপনি তো কোরান হাদিসের কথা শুনতে আসেন নাই সুর শুনতে আসছেন আপনি তো কোরান হাদিস মানেন না আপনি সুরের পূজা করেন আপনি ব্যক্তির পূজা করেন কথা বলেন ঠিক কি না বলেন দেখি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এই পর্যন্ত যতগুলো কথা বলছি একটা কোরআন সুন্নার বাহিরে ইসলাম বিরোধী কথা বলি নাই তাহলে বলেন দেখি এই কথাগুলো সবার শোনা জরুরি কি জরুরি না কিন্তু কয়টা মানুষ শোনার জন্য আসছে বলেন দেখি হ্যাঁ হয়তো এখন মাইকের আওয়াজ অনেকের কানে যাবে এরপরে আসবে ওনারা আসতে আসতে হয়তো আমার বয়ানি শেষ হয়ে যাবে মুসলমান সত্য কথাগুলো বলতে হবে মালিককে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না মালিককে যদি ভয় করি তো মানুষের অনিষ্ট থেকে মালিক আমাকে হেফাজত করবেন কিন্তু আমি যদি মানুষের গোলামি করি মানুষকে ভয় করি তো মানুষের অনিষ্ট থেকে আমার মালিক আমাকে হেফাজত করবেন না ঠিক কিনা বলেন এটাও হাদিসের কদাত্তির মিজি শরীফের হাদিস বড় হাদিস বিস্তারিত বলার সময় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে সত্য এবং মানার তৌফিক দান চব্বিশ ফুটের মানুষ যার কানে আমার কথাগুলো যায় মাইকের আওয়াজ যায় আমি আবেদন করব। আপনার যদি সামর্থ্য থাকে আপনি মাহফিলে আসেন বসেন বসেন দুই চারটা কথা শোনেন এগুলো কোনো গল্প কিচ্চার ওয়াজ না হাসাইন্যা না বক্তা আমি না আলহামদুলিল্লাহ আমি যা বলবো কোরআন সুন্না থেকে বলবো যদি ভুল হয় আপনি ধরায় দিবেন কোনো অসুবিধা নেই আপনাকে আমি কোরআন সুন্নার থেকে আলোচনা শোনাব আসেন দিনই কথাগুলো শুনেন আমার মা বোন যাদের কানে আমার এই আওয়াজ যাইতেছে আপনারা একটা নিরিবিল জায়গাতে বাসার মধ্যে যায় নামাজটা বিছাইয়া চুপচাপ বসে বসে কথাগুলো শুনেন মা আপনার কানে এই কথাগুলো আমি যা বলতেছি আপনি ইউটিউব গাইটাই কথাগুলো পাইবেন না মা আমি বাবাদেরকে বলবো ইউটিউব গাইটাই বয়ান পাইবেন না ইউটিউব গাইটা পাইবেন সুরের বয়ান ইউটিউব গাইটা পাইবেন হাসাইন না কান্দাইন না বয়ান কিন্তু উচিত কথাগুলো বলার মত লোক সমাজে খুব কমই আছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমিন কথা দেখেন আল্লাহ আমাদের সবাইকে ডাকতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আর তোমরা দাবিত হও তোমরা দৌরে আসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে আর কোন দিকে যাব আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া আতুল আরদ বলে এমন জান্নাতের দিকে দৌড়াও এমন জান্নাতের দিকে দাবিত হও যেই জান্নাতের প্রশস্ত হইল আসমান এবং জমিন সমতুল্য সুবহান দেখি আপনারা যে প্যান্ডেলের মধ্যে বসা আছেন এই পাশ থেকে নি ওই পাশ এটাকে বলা হয় প্রস্ত আর ওই যে ওই কন্যার থেকে নি এই কন্যার লম্বা এটাকে বলা হয় কি এটাকে দৈর্ঘ্য বলা হয় আল্লাহ বলতেছে রে আমার বান্দারা তোরা কি জানস জান্নাতের প্রশস্ততা যদি এত বড় হয় তাহলে জান্নাতের দর্গ কত বড় সুবহানাল্লাহ জান্নাতের প্রশস্ততা এত বেশি সাত আসমান উপর থেকে নিয়ে সাত জমিন পর্যন্ত জান্নাতের প্রশস্ততা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন এই জান্নাত আমি কার জন্য বানাইলাম তোমরা যে জান্নাতের দিকে আসবা কে এই জান্নাতের মালিক কে জান্নাতটা পাবে আল্লাহ বলে নত্তাক এই জান্নাতটা তো বানাইছি যারা মুত্তাকি তাদের জন্য সুবহানাল্লাহ আল্লাহ কো একটা গুণের কথা বলতেছেন যেই গুণগুলো মানার কারণে মুত্তাকি হওয়া যায় আল্লাহ প্রথমে বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায্য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ বলে জানো নি তোমরা মুত্তাকি কাকে বলে বলে মুত্তাকি হইল যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ যারা সচ্চলতা এবং অসচ্ছলতার সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে এই দুইটা গুণ যাদের মাঝে আছে তারা মুক্তা বলে হা হা শুধু এই দুইটা গুণ নয় আরো গুণ দরকার সেটা হলো যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে এরা হলো মুত্তাকি চার নাম্বার গুণ কি ওয়াল নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় মানুষের প্রতি যারা ক্ষমা পরায়ণ এরা হলো মুত্তাকি আল্লাহ বলে শুধু তাই নয় এদের গুণ শুধু মুস্তাকি না এদের আরেকটা গুণ আছে এদের আরেকটা লকব আছে এদের আরেকটা সিফত আছে সেই সিফাতটা কি জানো আল্লাহু ইউহিব্বুল সেই সিফটটা হইল আল্লাহ সৎকর্ম পরায়নশীল যারা আছে সৎকর্মশীল তাদেরকে ভালোবাসেন তার মানে আল্লাহ বুঝান উপরে যে চারটা গুণের কথা বললাম এই চারটা গুণ যারা মানবে তারা হলো সৎকর্মশীল তারা কি বলেন তারা সৎকর্মশীল এক নাম্বার হলো সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে দুই নাম্বার যখন থাকে তখন আল্লাহর রাস্তায় ব্যয় করে তিন নাম্বার হইলো তারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে চার নাম্বার হইলো তারা মানুষকে ক্ষমা করে দেয় মানুষ যখন তাদেরকে কষ্ট দেয় মানুষ যখন বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করে তারা মানুষের প্রতিশোধ নেয় না বরং তারা মানুষকে ক্ষমা করে দেয় এই চারটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন তারা তারা হলো সৎকর্ম কয়টা গুণ এই চারটা গুণ নিয়ে আলোচনা করলে কমপক্ষে সর্বনিম্ন চার ঘন্টা লাগুন কি নিম্ন সর্বনিম্ন কিন্তু আমি চারটা গুণের উপর আলোচনা করব না জানি না আমার সময় কতক্ষণ মোতামিম হুজুর কোন সময় আবার কয় হুজুর আপনার সময় শেষ হয়ে গেছে আতঙ্কের মধ্যে আছি যাই হোক দুই তিন নাম্বার গুণ যেটা আল্লাহ বলতেছেন যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে তারা হলো সৎকর্মশীল রাগকে কি করে নিয়ন্ত্রণ করে এটার উপর ইনশাআল্লাহ আলোচনা করব সির এটার ওপর হবে ইনশাআল্লাহ ওয়াল কাযিমিনাল নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাগ গোচ্ছা ক্রোধ তিনটা একই জিনিস এটা মানুষের স্বভাবজাত চাহিদা এটা প্রত্যেকটা মানুষের রাগ আছে এমন কোন মানুষ নাই যার রাগ নাই এমন কোন মানুষ নাই যার রাগ নাই কারো বেশি কারো কম কারো দ্রুত রাগ ওঠে কারো দেরিতে রাগ ওঠে কিন্তু রাগ সব মানুষের আছে বলেন দেখি রাগ জিনিসটার কথা আল্লাহ কি রাগ রাখতে বলছেন না নিয়ন্ত্রণ করতে বলছেন রাগের এই সমাজে যত অশান্তি দেখবেন এর মাঝে বড় একটা কারণ হইলো আমাদের রাগের কারণে অশান্তি তৈরি হয় কিসের কারণে সবাই বলে না রাগের কারণে অশান্তি তৈরি হয় রাগের কারণে অশান্তি কিভাবে তৈরি হয় আগে মানুষ বলে তোরে মারমো কিন্তু এরপরে কিন্তু মাইরা দিস কিরে তুই আমারে গালি দিলি কে এরপরে তো গুসা হইল বাস লাগাই দিছে ঠাসঠুস কি ভাই কথা সত্য না মিথ্যা মুসলমান আপনি দেখবেন আমি কথা খুব সংক্ষিপ্ত আগাইতেছি যেন আমি শেষ পর্যন্ত যাইতে পারি এই যে আমাদের পারিবারিক জীবনে বিশৃঙ্খলা হয় ব্যক্তি জীবনে বিশৃঙ্খলা হয় সামাজিক জীবনে বিশৃঙ্খলা হয় এটা রাগের কারণে হয় কিসের কারণে হয় রাগের কারণে বিশৃঙ্খলা হয় কেমন রাগের কারণে বিশৃঙ্খলা হয় আপনি রাগ হয়ে বিবিকে মারছেন বিবি রাগ হয়ে আপনারা বাদ দেন দুইজন কথা বলেন না মারামারি ঝগড়া যখন রাগ হয়ে মারছেন রাগ যখন ঠান্ডা হয়েছে এবার মনে মনে কইতাছেন দূর কি লেগে মারলাম ওমা কথা কয় না সত্য না মিথ্যা আরে রাগ হয়ে গেছে বন্ধু বন্ধুরে গুষি দিয়া ফেলছে কতক্ষণ পরে যখন রাগ ঠান্ডা হইছে শ্রী মারাটা ঠিক হয় নাই কি ভাই কথা সত্য না মিথ্যা এক নেতা যাইতেছে নেতা তো নেতারে এটা সেটা বলছে নেতার মাইন্ডে লাগছে বাস লাগাই দিল থাপ্পর রিকশাওয়ালারে একজনে এটা ছবি উঠাইয়া ফেসবুকে ছেড়ে দিছে ভাইরাল হয়ে গেছে নেতারা চতুর্দিক থেকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতেছে নেতা আবার আক্ষেপ করতেছে হাই রে রাগের মাথায় মারাটা ঠিক হয় নাই তাহলে ভাই ঝামেলাটা কোন জায়গায় হইছে বলেন রাগের কারণে ঝামেলা হইছে কিসের কারণে আমাদের কাছে মানুষ ফতুয়া জিজ্ঞেস করে তালাকের মশালা জিজ্ঞেস করে হুজুর ওই দিনে একজনে ফেসবুক এই মানে মেসেজ দিয়েছে হুজুর কিভাবে কিভাবে তালাক দিছি সেটা লেখা পাঠাই দিছি আপনার কাছে তো সে বলতেছে হুজুর আমার স্বামী রাগ হইয়া বলছে এক তালাক দুই তালাক তিন তালাক তোর বাইন তালাক দিল এক মাস এভাবে তাদের দূরত্ব ছিল এখন অনুতপ্ত হইছে স্বামী তাকে নিতে চায় স্ত্রীও তার কাছে যেতে চায় এতদিন পরে আসছে মাসালা জিজ্ঞেস করতে স্পষ্ট কথা তিন তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী থাকে না হিলা বিবাহের মাধ্যমে আবার নতুন করে আসতে হয় তা আমি বললাম এখন তো আর এটা নাই এটা তো কিছু করার নাই এটা তো শেষ হয়ে গেছে পরে বলে হুজুর সবে ঠিক আছে কিন্তু তালাকটা রাগের মাথায় দিছিলাম কথা বুঝেন নাই এফতা বিভাগে যত তালাকের ফতুয়ার জন্য মানুষ আসে সবাইরে একই কথা যে হুজুর রাগের মাথায় দিছিলাম কিসের মাথায় আচ্ছা বলেন দেখি এই লোকটা কি বুঝাইতে চায় মানে বুঝাইতে চায় হুজুর রাগের মাথায় তালাক দিছি এখন দেখেন না তালাকটা মনে হয় নাই আমি তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেই নাই রাগের মাথায় দিছি তালাকটা হয় নাই আপনি এরকম একটা ফতুয়া দেন এটা তারা বুঝাইতে চায় তাই না ভাই কিন্তু বলেন আমার একটা যুক্তি শুনেন এখন একটা লোক যদি রাগের মাথায় একটা বাড়িতে আগুন জ্বালায় দিল এবার রাগ ঠান্ডা হইছে বলেন দেখি আগুন কি লাগবে কি লাগবে না বাড়ি পূর্বে কি পূর্বে না তাহলে রাগের মাথায় যদি থাপ্পড় দেয় তাহলে থাপ্পড়টা লাগে কি লাগে না মারলে লাগে কি লাগে না বাড়িতে আগুন জ্বালাইলে আগুন ধরে কি ধরে না তো রাগের মাথায় তালাক দিল তালাক হয়ে যায় ঠিক কিনা বলেন কথা বুঝেন না এগুলা কিসের কারণে হয় রাগের কারণে হয় তাহলে রাগ এটা ভালো জিনিস না মন্দ জিনিস আমাদের রাজনীতি আমি কোন দল করি না উদাহরণস্বরূপ বুঝেছিস এই দল সেই দল কত দল যত ধরনের বাটপারি করে সিটারি যা কিছু করে এদের কিন্তু টার্গেট থাকে প্রতিহিংসার রাজনীতি চলে আমাদের দেশে একজন আরেকজন মারে ধরে এটা কিসের কারণে রাগের কারণে কথা বলে না হারে আপনারা কথা না করলে আমি কথা দিতে পারবো রাগের কারণে এই কাজগুলো হয় তেলে সমাজে অশান্তি এগুলা কিসের কারণে রাগের কারণে বাবাই তার সন্তানরে মারছে আগে পরে মাইরা এখন নিজে নিজে কান্দে কি ভাই কথা সত্য না মিথ্যা হ্যাঁ শুধু তাই না মা সন্তানরে বকা দিছে রাগ হইয়া এবার মা নিজের মুখটা লুকাইয়া কানতেছে হাইরে আবার সন্তানরে কি লেগে আমি বকাটা দিলাম এগুলা মা না ভাই এরা তো মা আর আজকে সেই মা কে আমরা ভাত দেই না আজকে বিবাহ শাদী হইলে মা কে যায় সিজনের ফল শ্বশুর শাশুড়ি কে খাওয়ানো লাগে শালা শালি কে খাওয়ানো লাগে এটা বিবাহিত পুরুষরা বুঝে কিন্তু সিজনের ফল তার মারে তার বাবারে তার বাইরে বোনরে খাওয়ানো লাগে এটা বিবাহের পর আর বুঝে না কথা বলেন ঠিক কি না কি ভাই আমরা মুসলমান তাই না কোরআন সুন্নাহ খুব বেশি মানি এর লাগে তো এই অবস্থা যাই হোক রাগের কারণে অশান্তি তাহলে রাগ এটা ভালো জিনিস না মন্দ জিনিস মন্দ জিনিস তাহলে রাগ এটা কি বাদ দেওয়া দরকার কি দরকার না কিন্তু আল্লাহ কি বলছে জানেন তোমরা রাগ দমায় এটা বলে নাই দমন করো এটা বলে নাই বলছে তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো কি বলছেন নিয়ন্ত্রণ করো কেন যদি সমাজের মধ্যে রাগ না থাকে মানুষের রাগ না থাকে তাহলে আবার সমাজ উশৃঙ্খল হয়ে যাবে সমাজ নিয়ন্ত্রণে থাকবে না উদাহরণ দিলে বুঝবেন কি উদাহরণ টিচার ক্লাসে গেছে ছাত্ররা দুষ্টামি করতেছে টিচারের রাগ নাই কিচ্ছু বলল না দুষ্টামি থামবে আপনার স্ত্রী আপনার কথা শুনে না নামাজ পড়ে না ধমক দিলেন না রাগ হইলেন না নামাজ পড়বে সন্তান কথা শুনে না রাগ হইলেন না ধমক দিলেন না কথা শুনবে

এক সাহাবি আইসা রসুল বলতেছেন আউসিনি কি বলতেছেন আউসিনি ওগো আল্লাহর রসুল আমার একটু ওসিয়ত করেন একটু ওসিয়ত একটু নসিহত একটু উপদেশ দেন আল্লাহর রসুল বলতেছেন আল্লাহর রসুল বলতেছেন ও আমার সাহাবি তুমি রাগ করবা না এটা তোমার জন্য ওসিয়ত এবার ওই চাহাবি পারদ্যা মিরণ ওই চাহ বি অল্প একটু ওসিয়ত পাইয়া তার তৃপ্তি হয় নাই ওই চাহাবি বলতেছে আবার বলতেছে রসুল কেয়া রসুল আল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন এবার রসুল বলতেছেন লা তাগদব। আবার বলতেছেন ইয়া রসুল আল্লাহ আরেকটু ওসিয়ত করেন রসুল আবারও বলতেছেন লাতা তুমি রাগ কই না কয়েকবার একই প্রশ্ন রসুলকে করার কারণে রসুল বার বলছেন তুমি রাগ কইর না তুমি কি কইর না তুমি রাগ কইর না এবার ওই আমি বলতেছেন আমি তো চাইছিলাম আরো বেশি আমাকে আল্লাহর রসুল ওসিয়ত করবেন কিন্তু না না রসুল তো অল্প একটু ওসিয়ত করছেন আমি তো বুঝি নাই পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম আমি দেখলাম রসুলের এই ছোট্ট ওসিয়তের মধ্যে দিন দুনিয়ার সবকিছুর কল্যাণ নিহিত রয়েছে কেন কেননা আমি যদি আমার অনিয়ন্ত্রিত রাগ আমি যদি আমার অযথা রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারি তবে আমার দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি ঠিক কিনা বলেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর রাগ করলে রসুল কেন রাগ করার কথা নিষেধ করছেন কেন রসুল এই কথা বলছেন রসুল কেন রাগ কেন রাগ না করার কথা রসুল কেন বলছেন একটাই কারণ রসুল বলেন রাগ আসে হইলো শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে রাগ আসে হইলো শয়তানের পক্ষ থেকে আর এই রাগ যখন শয়তানের পক্ষ থেকে আসে রাগ যখন মানুষ করে মানুষের হিতাই জ্ঞান ঠিক থাকে না মানুষের মেধা মস্তিষ্ক ঠিক থাকে না মানুষ যখন রাগ কইরা বসে শয়তান তার শরীরের মধ্যে ঢুকে তারপরে তারে কুমন্ত্রণা দেয় তারপর ওই বান্দা শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পর অন্যায় অপরাধমূলক কাজগুলো করে মারামারি চুরি বাটপারি জিনার মতো যত খারাপ খারাপ অপরাধগুলো আছে ওই রাগের মাথায় এই মানুষগুলো করে তারপর যখন তার রাগ ঠান্ডা হয়ে যায় এরপর বান্দা অনুতপ্ত হয়ে যায় বলে আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও এই কারণে আল্লাহর রসুল বলেন তুমি রাগ কইরো না তুমি যদি রাগ না করো তাহলে শয়তান তোমার শরীরের ভিতরে ঢুকতে পারবে না শয়তান যদি শরীরের ভিতরে না ঢুকে তোমার খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারবে না তাই তো বান্দা তুমি রাগ করবা না হা হা রসুল তো জানেন একটা মানুষ নয় প্রত্যেকটা মানুষের ভিতরে স্বভাবজাত চাহিদা হলো মানুষ রাগ করা আল্লাহর রসুল বলেন স্বভাবজাত চাহিদা হইলো রাগ করা তোমার গুসে এসে যাবে তোমার রাগ এসে যাবে এই রাগটা আসলে শয়তানের পক্ষ থেকে যখন তোমার রাগ এসে গেছে এবার কি করবা শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া কি দিয়া বলেন বলে না কি দিয়া বানাইছে রে বানাইছেন আল্লাহ আগুন দিয়া যখন তোমার রাগ এসে যায় এখন তোমার কাজ কি জানো এবার তুমি ঠান্ডা পানি দিয়া উজু করো কেন না আগুন রে বন্ধ করতে পারে একটা জিনিস সেটা হলো কি বলেন পানি এই কারণে আমার আপনার যখন রাগ আসবে ওই সময় আমার আপনার কাজ হইল রসুল আরে হাদিসে বলেন যদি দাঁড়ানো থাকে তাহলে বসে যাবা যদি তারপরও রাগ না থামে তাহলে বসা থেকে তুমি শুয়ে যাবা বলে তারপরও রাগ থামে নাই তাহলে তুমি আউজ বিল্লাহি মিনাশ শাইতান নির রজিম পড়বা কি পড়তে হবে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা কি পড়বা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা বলে না 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 তারপরও থামে না বলে তুমি আবার দুরুস শরীফ পড়তে থাকো কি পড়তে হবে বলেন কথা শেষ আমার সময় শেষ আমি ফিনিশিং দিতেছি কথা শেষ করে দিতেছি কি করতে হবে বলেন আমার যখন রাগ এসে যাবে আমার অবস্থা আমাকে পরিবর্তন করতে হবে রাগ আসছে দাঁড়ানো অবস্থায় বসে যেতে হবে রাগ থামে না শুয়ে যেতে হবে আউজুবিল্লা পড়তে হবে দূর শরীফ পড়তে হবে থামে না উঠা যেয়ে ঠান্ডা পানি পানিতে করে আসবেন ইনশাল্লাহ রাগ থামবেই থামবে থামবে কথা বুঝেন নাই আমার অবস্থা পরিবর্তন করবেন নজর নিচের দিকে রাখবেন আল্লাহ রসুল বলেন এই তোমরা কি জানো বীর বাহাদুর কে কি মারামারির মধ্যে কুস্তা কুস্তির মধ্যে যে জিতে এলো বীর যুদ্ধ বীর মুজাহিদ সে হলো বীর বাহাদুর আল্লাহর রসুল বলেন না এটা তোমরা বুঝো কিন্তু আসলে বীর বাহাদুর হইলো ওই ব্যক্তি ব্যক্তি নিজের রাগ রাগ আসার পরে সেটা মিটায় নাই বরং রাগটা নিয়ন্ত্রণ করেছে সবাই আনল্লাহ তাহলে কারা কারা আছে হাত উঠায় না রাজি আছি তো সবাই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষতিকর রাগ থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য শুনেন রাগ করব ইসলামের জন্য ইসলামের কোনো হক নষ্ট হবে এইখানে সারাসারি নেই এইখানে রাগ হইতে কোন একটা ব্যক্তি আল্লাহর রসুল্লে গালি দিচ্ছেন ফতুয়া হইল ওই ব্যক্তির কল্লা থেকে মাথাটা আলাদা করে ফেলা কথা বলে না ঠিক না এটা হইল ফতুয়া এইখানে আপনি রাগ হইবে আপনারা গালি দিছে আপনি মাফ করে এটা হইলো ফতুয়া কথা বুঝে না রাগ করব কোন ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করব কোন ক্ষেত্রে আমার ব্যক্তি ব্যক্তির কথা মনে থাকবো আরেকদিন ইনশাল্লাহ যদি আল্লাহ করে আরো কথা বলবো আল্লাহ যে কথাগুলো আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ যেন আমাকে দিনের মুখলেশ দায় হিসাবে কবুল করেন লাস্ট একটা আবেদন এই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আপনারা নিজেদের সন্তান চাই সেটা আপনার বাতি যদি নিজের ছেলে না থাকে বাতিজা হোক আপনার নাতি হোক কারা কারা দিবেন হাত উঠান দেখি হাত উঠায় না মানে যারা বিয়া করে না করেনা ছেলে হইবোনা না বাতি যাওয়া নাই কিরে ভাই হাত উঠাই না কেন নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে রাজি হন না একটু আগে যে বুঝাইলাম বয়ানের শুরুতে যে সন্তানগুলোরে কি বানাইতেছেন এই যে সন্তানগুলোরে দিনের শিক্ষা শিক্ষা দেন না দিনের শিক্ষা শিক্ষিত করেন না আপনার সন্তানগুলোর অবস্থা কি হইতেছে সেটা কি দেখেন না সমাজের অধপতন দেখেন না আজকে গান টিভি সিনেমা মদ জুয়ার মাঝে সন্তানরা লিপ্ত এটা কি দেখেন না আপনি ব্যারিস্টার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই মাদ্রাসায় তিন চার বছর শুরুতে এই মাদ্রাসার শিক্ষাটা শিক্ষা দিবেন তারপরে আপনি স্কুলে ভর্তি করে তারে অন্য শিক্ষা শিক্ষিত করেন অসুবিধা নাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার وابن اعمل قرر توفيق دان गुरु علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته